কুয়েতে আটক হয়েছেন লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য কাজী শহীদুল শহীদ ইসলাম পাপুল। এই তথ্য জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। যমুনা নিউজকে তিনি বলেন, দেশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি তাকে আটক করেছে বলে জানতে পেরেছেন তিনি। তবে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আজকে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে চলে আসলাম, যা না বললেই নয়। আমাদের কুয়েতে একজন বাংলাদেশি যাকে মানব পাচারের অপরাধে গ্রেফতার করেছে কুয়েতের সিআইডি পুলিশ গত রাতে, এই বিষয়ে হয়তোবা অনেকেই শুনেছেন যারা কুয়েতে অবস্থান করছেন। আমি আজকে আমার সাইডটা ক্লিয়ার করব। গত ফেব্রুয়ারি মাসে আমি তাকে নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, যখন কুয়েতের আরব টাইমস, আল কাবাস পত্রিকাসহ তাকে নিয়ে আরও বিভিন্ন পত্রিকা রিপোর্ট করছিল। আমার মতো একজন ঠুনকো মানুষ, তার মতো একজন মানুষকে নিয়ে যখন রিপোর্টটা করি, আমি শুধুমাত্র আমার বিবেকের তাড়নায় করেছিলাম। ওই সময় কিছু মানুষ আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে যে ভিডিওটা রিমুভ করেন। কয়েক জায়গায় আমাকে বলা হয়েছে ভিডিওটা রিমুভ করার জন্য। ইভেন তখন আমি ইউটিউবে লাইভও করতাম, লাইভে এসেও দুই একজন বলেছিল যে ভিডিওটা রিমুভ করে দেন, কারণ আমি যাকে নিয়ে ভিডিও দিয়েছিলাম সে ছিল একজন ক্ষমতাবান ব্যক্তি। তো আসলে আমি ওই সময় তার বিরুদ্ধে আমি যাইনি এবং আজকেও আমি তার বিরুদ্ধে যাচ্ছি না। তার বিরুদ্ধে যাবে তার কৃতকর্ম, সে যদি অপরাধ করে থাকে তবে সে পানিশমেন্ট পাবে, সেটা যেখান থেকেই হোক আমি সেটাই চাইব। আমি কারোর বিরুদ্ধে কথা বলছি না, কারো পক্ষেও কথা বলছি না। আমি তখন ওই ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ থেকে যারা আসতে চান তারা অবশ্যই দালালদের কাছ থেকে দূরে থাকবেন, দালালের কাছ থেকে প্রতারিত হবেন না। আমি ওই ভিডিওটার লিঙ্কটা আমি আজকে কমেন্ট বক্সে দিয়ে দিব। কিন্তু দুঃখের বিষয় হলো, ওই ভিডিওটি দেওয়ার পর আমি কিন্তু অনেক গালি খেয়েছিলাম, আমাকে অনেক কুয়েত প্রবাসীরা অনেকেই গালি করেছিল। গত 5-6 দিন আগে সেই ভিডিওটাতে একজন কমেন্ট করে যে আপনি কি জানেন পাপলু নির্দোষ প্রমাণিত হয়েছে, তা সম্পর্কে না বলে কেন ভিডিও দিলেন, এই ধরনের কিছু একটা বলেছে। আমি এক্স্যাক্টলি আসলে বলতে পারছি না, আপনারা কমেন্টটা চেক করলে হয়তো বা দেখতে পারেন। ওই ভিডিওটার লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দিব। আমি কিছু কিছু ভিডিও এই জন্য দেই, আমি প্রুফ রাখার জন্য দেই, হাজার হাজার ভিউজ হোক বা হাজার হাজার কী হবে না হবে আমি সেটা চিন্তা করি না। আমি জাস্ট আমার নিরপেক্ষতা, সত্যতা প্রমাণ করার জন্য আমি কিছু ভিডিও দিই। তো ওই ভিডিওটা রয়ে গেছে, আমি কারো কথাতেই ভিডিওটা রিমুভ করি নেই। এখানে এই যে কমেন্টটাতে দেখতে পাচ্ছেন, সে লিখছে লাকমিয়া নামে একজন ইউজার যার নাম হচ্ছে লাকমিয়া, সে আমাকে কমেন্ট করেছিল। আমি তার কমেন্টের জবাব দিয়েছিলাম, কুয়েত সরকারের কাছে উত্তর চান, আমার কাছে না চাইলেও হবে। সে নির্দোষ কি না আইন আদালত দেখবে, আমি না, আমি নিউজ প্রচার করি, দ্যাটস ইট, আমার উত্তরটা ছিল এরকমই। তো যাই হোক, আপনারা সেই কমেন্টটা হয়তো বা ভিডিওতে গেলে দেখতে পাবেন, ভিডিওটার ভিউজ তেমন না। কিন্তু কথা হলো যে আজকে তো সত্যতা প্রমাণ হয়েই গেল, আর এটা তো শুধু আমি না, গত 1-1.5 ঘন্টায় হয়তোবা এই লোকটাকে কয়েক হাজারবার সার্চ করা হয়েছে, পুরো কুয়েত এখন তাকে নিয়ে গরম। সে একজন সাংসদ, লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য, তার ওয়াইফ সেও একজন সংসদ সদস্য, সে বাংলাদেশে অনেক বদান্যতার পরিচয় দিয়েছে, অনেক গরিব দুঃখীকে সাহায্য করেছে। তো হয়তোবা সেখানে কতটুকু সত্যতা মিথ্যা আছে আমি জানি না, কিন্তু এখন বর্তমানে সে কুয়েতে গ্রেফতার হয়েছে এবং আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। চলুন দেখি নেই কুয়েতে থাকা বাংলাদেশের অ্যাম্বাসেডর কি বলে তার সম্পর্কে। আমি সকালে উঠে শুনলাম গত রাত্রে ওনাকে সিআইডির লোকরা নিয়ে গেছে, এতে জানিয়ে বাইরে কোনো তথ্য আমার কাছে নাই। তবে আমরা চেষ্টা করতেছি কেন হয়েছে কি হয়েছে, এটা আমার কাছে দায়িত্ব বাংলাদেশের লোক হিসেবে কেন কি হয়েছে তথ্যটা নেওয়া। ইনি হচ্ছে কুয়েতের একজন সাংসদ, সংসদ সদস্য, তার হাতে যে পত্রিকা তাতে কিন্তু আমাদের পাপলু সাহেবের বদনাম লেখা রয়েছে। এই হচ্ছে আরব টাইমস পত্রিকা, যেখানে তাকে নিয়ে বড় বড় হেডলাইন লেখা হয়েছে। আর এই হচ্ছে আমাদের বাংলাদেশের পত্রিকার চেহারা, এটা ওই সময়ের ছিল। এই সময় কিভাবে আবার নতুন করে আসে দেখার অপেক্ষায় রইলাম। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে বাংলাদেশের সাংবাদিকতা বা রিপোর্টারদের যে অবস্থা সেটা আপনারা সবাই ভালোভাবেই জানেন। হ্যাঁ, আলোর মাঝে কালোও আছে, কালোর মাঝে আলোও আছে। আমি কুয়েত থেকে নিয়মিত আপনাদেরকে নিউজগুলো দেই,
সম্পূর্ণ সত্য যেই নিউজগুলো আমি সেটাই দিই, আমি কুয়েত সরকারের অধীনে যে নিউজগুলো পাই সেগুলোই দিই। আমি চেষ্টা করি অল্প ভাষায়, সহজ ভাষায় কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের যেন একটু কাজে লাগে, কথাগুলো বুঝে যেন তারা ফিল করতে পারে, বুঝতে পারে, সচেতন হতে পারে, আমার উদ্দেশ্য এটাই ছিল। কিন্তু আমি কিন্তু এর বৈষম্যের শিকারও হয়েছি। আমি একজন ফিমেল ইউজার, ফিমেল ইউটিউবার, অনেক ভাইয়ারা আছে যারা ইউটিউবিং করে কুয়েতের নিউজ নিয়ে, জানি না কারা, এর মধ্যে কিছু কিছু মানুষ এসে নেগেটিভ কমেন্টসও করে। তো যাই হোক, পরবর্তীতে যারা এই ধরনের কাজ করবেন অবশ্যই ভেবেচিন্তে কমেন্ট করবেন, আর আমার বিরুদ্ধে কোনো কথা থাকলে হ্যাঁ সুন্দর ভাষায় আমাকে কমেন্ট বক্সে বলবেন, সেই অনুরোধ রইল। আমি ভুল ত্রুটি ঊর্ধ্বে না, ভুল আমারও হতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার নিজের সাফাই গাইতে আমি আসি নাই। আমি একজন বাংলাদেশি হিসেবে, এই যে আরেকজন বাংলাদেশি কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করলো, এর জন্য চরমভাবে লজ্জাবোধ করছি। আর কি বলবো, আরেকটা কথা বলে নেই, যেহেতু আমি ফেস টু ফেস কথা বলি না, সেহেতু কথার ক্ষেত্রে ক্যামেরার বা ভিডিওর ব্যবধান থাকতে পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে যারা কথাগুলো শুনলেন সবার জন্য রইল অনেক দোয়া, আর যারা বাংলাদেশ থেকে শুনছেন বা বিভিন্ন দেশ থেকে শুনছেন সবার কাছে বলবো, হ্যাঁ সত্যকে সাপোর্ট করবেন, সত্যের পাশে থাকবেন, সত্যের পাশে এসে দাঁড়াবেন, সত্যকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য হেল্প করবেন, তখনই সত্য প্রকাশ পাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা আমার বকবকগুলো শুনলেন সবাইকে অনেক ধন্যবাদ। যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, এতে আমি আগ্রহ পাই, আমার কাজের আগ্রহ বেড়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আমার আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন,